নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল গণেশ চতুর্থী, 301 বছর পর এই গণেশ চতুর্থীতে তিনটি দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে। গণেশজির কৃপা পেতে চলেছে এই ছয় রাশি, এই ছয় রাশি হতে চলেছে কোটিপতি। তিন তিনটি দুর্লভ রাজ্য রয়েছে, দুর্লভ যোগ রয়েছে, এর ফলে ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। আগামীকাল গণেশ চতুর্থী, প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন, আগামীকাল আপনারা প্রত্যেকে সকালে উঠে আগে স্নান করবেন এবং স্নান করার জলে অবশ্যই একটু গঙ্গা জল অবশ্যই আপনারা দিবেন। তাতে যদি আপনারা একটু হলুদ দিতে পারেন তাতে আরও শুভ ফল কিন্তু আপনারা পাবেন। তারপর আপনারা সেই জলে স্নান করে বাড়িতে গণেশের উপাসনা অবশ্যই আপনারা করুন। আগামীকাল যে যোগ সৃষ্টি হয়েছে 301 বছর পর, গণেশ এবং লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তো এই ভিডিওতে জানাবই, তার আগে আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, যে কোনো কাজ আপনার বিঘ্ন হচ্ছে বা আপনার ব্যবসা ভালো চলছে না অথবা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা আসছে, গণেশজির উপাসনা আপনারা করুন। অর্থাৎ আপনারা আগামীকাল ভগবান গণেশকে আপনারা লাড্ডু অবশ্যই নিবেদন করুন এবং 21টি দুব্বা ঘাস আপনারা নিবেদন করুন এবং আপনারা প্রত্যেকে গণেশজির পুজো অবশ্যই আপনারা করবেন এবং পারলে আপনারা ক্ষীর, দুধের ক্ষীর আপনারা তৈরি করে সেটা কিন্তু ভোগ হিসাবে আপনারা গণেশজিকে আপনারা অবশ্যই দিবেন। তাতে আপনাদের ধন সম্পত্তির অভাব কিন্তু আসবে না, টানা এক বছর আপনাদের অর্থের জায়গা খুব ভালো আপনাদের যাবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, গণেশ চতুর্থী থেকে আগামী 15 দিন টানা কপাল খুলতে চলেছে, আমি এই ভিডিওতে একে একে রাশিগুলির নাম অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে আমি বলি, বারবার আপনাদেরকে বলি যে কথাটা, যে জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনশীল হচ্ছে সংসারের নিয়ম। অনেকে আমাকে বলেন যে কৌশিকদা সময় কিন্তু ভালো যাচ্ছে না, আমি ভগবানের উপর এত আস্থা, এত বিশ্বাস, কেন ভগবান আমার দিকে মুখ তুলে চায় না। দেখুন, আমাদের যেমন ব্যাংকে যেমন ব্যাংক ব্যালেন্স থাকে তেমনি কর্মেরও কিন্তু ব্যাংক ব্যালেন্স রয়েছে। পূর্বজন্মের কর্মফলে অনেক সময় এই জন্মে ভুগতে হয়, অর্থাৎ সেই কর্মফলটা আপনার যতক্ষণ শেষ না হয়েছে ততদিন কিন্তু আপনার ভুগা কিন্তু চলবে। তারপরে এই জীবনে আপনি ভালো কর্ম করছেন তার রেজাল্ট আপনি পাবেনই। অনেকে বলে কৌশিক আমি ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস সমস্ত ছেড়ে দিয়েছি, না এটা ভুল করছেন। আমরা ঈশ্বর ছাড়া কিন্তু এক মুহূর্ত আমরা কিন্তু চলতে কিন্তু পারবো না। ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে, ঈশ্বরের যদি কৃপা না থাকে, কোনো মতেই আমরা কিন্তু চলতে পারবো না। দেখুন, একটা কথা আছে জানেন, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে কিন্তু ফুরায় না। এই কথাটা অবশ্যই একটা প্রচলিত কথা, মানুষ দিলে কুলায় না, ঈশ্বর দিলে ফুরায় না। তো আগামী 15 দিন
গণপতি পাপ্পার আশীর্বাদে এই পাঁচ রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এই পাঁচ রাশি হতে চলেছে আগামী 15 দিনে মহা কোটিপতি। শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, আপনার ব্যবসা, যে কোনো দিক থেকে এই রাশিগুলির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবার আসি কোন কোন রাশি, একে একে জানাই। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি গণেশজির কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ আসবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি আসতে চলেছে এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা পেতে চলেছেন। শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেডিং, ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির এই গণেশ চতুর্থী থেকে আগামী 15 দিন আপনাদের অকল্পনীয় লাভ পেতে চলেছেন। ভাগ্য, কর্ম এবং ব্যবসা তিন দিক থেকেই কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যে রাশিগুলির নাম বলছি না, খুব সিলেক্টেড কিছু রাশি এই গণেশ চতুর্থী থেকে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের সফলতা, সাকসেস নির্ধারণ হতে চলেছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। আপনাদের ডেইলি ইনকাম, আপনাদের সম্পত্তি, আপনাদের কর্ম, আপনাদের ক্যারিয়ারের দিক থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, শেয়ার বাজার, ট্রেন্ডিং, ফাটকা, জুয়া থেকেও আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার মিথুন রাশির। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। গণেশ চতুর্থী থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের শেয়ার বাজার থেকে লাভ পেতে চলেছেন, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পেতে চলেছেন, হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এই সময় আপনাদের বড় কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ, এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ 301 বছর পর এই গণেশ চতুর্থীতে এই 6 রাশি হতে চলেছে মহা কোটিপতি। জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা।